আরও সাত মাস চলতে পারে গাজা যুদ্ধ। এক সাক্ষাৎকারে এমন পূর্বাভাস দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানিগিবি। তিনি বলেন, এই বছরের শেষের দিকে হামাস ও ইসলামিক জিহাদকে সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারবে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। এরই মধ্যে গাজায় রাত ভর হামলা চালিয়েছে তেল আবিব, এতে প্রাণ গেছে 31 ফিলিস্তিনির, যার মধ্যে শুধু রাফাতেই প্রাণহানি 21। একই দিনে তাল আল সুলতান অঞ্চলে একটি অ্যাম্বুলেন্সে সরাসরি হামলা চালায় জায়নবাদী সেনারা, এতে নিহত হন রেড ক্রিসেন্টের দুই প্যারামেডিক। বুধবার মধ্যরাতে রাফা ফিলাডেলফি করিডোর নিয়ন্ত্রণে নেয় ইসরায়েল, এর মাধ্যমে মিশরের সাথে সম্পূর্ণ সীমান্তের দখল নিল তেল আবিব।